এখন তোমরা সবাই रेनबो কোয়টার টু বুক আর তার সঙ্গে পেন্সিল ইরেজার আর ক্রেয়ন্স নিয়ে রেডি হয়ে যাও ওকে তোমরা রেডি হয়ে গেছো वेरी গুড এখন তোমরা সবাই রেইনবো কোয়টার টু বুকে 166 নাম্বার পেজ ওপেন করে ফেলো করেছো ভেরি গুড দেখো এই রকম একটা অ্যাক্টিভিটি শীট দেখতে পাচ্ছ তাই না হুম আমরা আজকে এই অ্যাক্টিভিটি শীটটাই করবো ওকে আচ্ছা তার আগে তোমরা আমাকে বলো তো হুইচ নাম্বার ইজ দিস ইয়েস দিস দ্য নাম্বার 8 ভেরি নাও ক্যান ইউ টেল মি হাউ মেনি ফিঙ্গারস ক্যান ইউ সি হিয়ার হুম লেটস কাউন্ট 1 2 Three, four, five, six, seven, eight. Very good. So, there are eight fingers. Hmm. Okay. Now, I will tell you how to number eight.

to learn how to form the number 8 mm কিভাবে তাহলে নাম্বার 8 লিখতে হয় ফার্স্ট এ লেটার এস এর মত তারপর এইভাবে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে নাম্বার 8 তাই তো হুম চলো আরো একবার আমরা ফিঙ্গার দিয়ে ট্রেস করে নি হুম वेरी गुड এইবার আমরা এই নাম্বার এইটটা কালার করব ওকে কোন কালার করব আমরা এই নাম্বার এইটটাকে হুম আমরা ব্লু কালার করব ওকে চলো সবাই ব্লু কালার নিয়ে নাও যে রকম ভাবে আমরা ফিঙ্গার দিয়ে ট্রেস করলাম ঠিক সেই রকম ভাবে নাম্বার এইটটা আমরা কালার করব ওকে চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও কালার করো হুম আচ্ছা নাম্বার এইট লিখতে গেলে তাহলে ফার্স্টে আমাদের লেটার এস লিখতে হবে তাই না হুম এই দেখো খুব কেয়ারফুলি কিন্তু কালার করবে ওকে এইভাবেই তো আমরা লেটার এস লিখি তাই না হুম খুব ভালো হচ্ছে করো আমার সঙ্গে সঙ্গে তোমরাও কালার করো হুম ভেরি গুড দেখো খুব কেয়ারফুলি কালার করবে হ্যাঁ কালার যেন নাম্বার এইটের এর বাইরে না বেরিয়ে যায় ওকে এই দেখো আমি যেরমভাবে ভাবে করছি তোমরাও সেরম ভাবে কালার করো হুম ভেরি গুড এইবার এই পোর্শনটা কালার করে নেব হুম দেখো আমি তো কালার করে নিচ্ছি তোমরাও করো হুম ভেরি গুড এই দেখো আমার কিন্তু প্রায় কালার করা হয়ে গেছে দেখেছো হুম এই দেখো আমি নাম্বার এইট কালার করে ফেলেছি আচ্ছা তোমরাও করে ফেলেছ ভেরি গুড এইবার চলো ফিঙ্গার দিয়ে আরও একবার আমরা নাম্বার এইট ট্রেস করে নিই হুম এ লেটার এস লিখবো তারপর এইভাবে ঘুরিয়ে দেব তাহলেই হয়ে যাবে নাম্বার এইট তাই তো হুম ওকে এবারে সবাই দেখো এখানে কয়েকটা পিকচার্স রয়েছে তাই না হুম আচ্ছা তোমরা ফার্স্টে আমাকে বলো তো এটা কে হুম জানো আচ্ছা আমি বলে দিচ্ছি এটা হলো স্নোম্যান হুম কে এটা স্নোম্যান হুম এবারে দেখো এখানে নাম্বার 8 লেখা রয়েছে তাও আবার ডার্ট দি হুম চলো এখন আমরা এই নম্বর এইটটা পেন্সিল দিয়ে ট্রেস করে নিই ওকে দেখো আমি যে যেরমভাবে ট্রেস করছি তোমরা ঠিক সেই রকমভাবে ট্রেস করো ওকে এই দেখো আমি ফার্স্ট ইল লেটা এসের মতো করে ট্রেস করে নিচ্ছি দেখেছো তারপর এইভাবে দিচ্ছি তাই তো হুম খুব ভালো হচ্ছে করো করো ট্রেস হুম এই দেখো আমি তো এই নাম্বার এইটা ট্রেস করে ফেলেছি দেখেছো। আচ্ছা তোমরাও করে ফেলেছো ভেরি গুড আচ্ছা এইবার দেখো তো এইটা কোন অ্যানিমাল হুম

এই দেখো আমি তো ট্রেস করে নিচ্ছি তোমরাও আমার সঙ্গে সঙ্গে ট্রেস করো হুম খুব কেয়ারফুলি এই নাম্বার এই ট্রেস করতে হবে তাই না যদি ডটেড লাইনের বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু ইরেস করে আবার ট্রেস করবে হুম এই দেখো আমি এইখানে যে নাম্বার এইটা ডটস দিয়ে লেখা ছিল সেটাও ট্রেস করে নিয়েছি হুম

আবার দেখো ওই স্পাইডারের বডিতে এখানে নাম্বার এইট লেখা রয়েছে ডার্জ দিয়ে তাই না হুম আমরা এখন এই নাম্বার এইটটাও পেন্সিল দিয়ে ট্রেস করে নেব ওকে চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও ট্রেস করো হুম এই দেখো আমি তো ট্রেস করে নিচ্ছি দেখেছো চলো তোমরাও আমার সঙ্গে সঙ্গে ট্রেস করো হুম দেখবে এই ডটেড লাইনের বাইরে যেন বেরিয়ে না যায় হুম যদি ডটেড লাইনের বাইরে বেরিয়ে যায় ইরেস করে নেবে নিয়ে আবার ট্রেস করবে ওকে এই দেখো আমি এখানেও নাম্বার এইটা ট্রেস করে নিয়েছি দেখেছো আচ্ছা তোমাদেরও হয়ে গেছে ভেরি গুড আচ্ছা তাহলে এবার আমাকে বলো এটা কোন ইনসেক্ট ইয়েস স্পাইডার আর স্পাইডারে কটা লেগস এইট লেক্স তাই তো চলো আমরা আরও একবার কাউন্ট করে নিট হম দেখেছ এই আচ্ছা এবার সবাই দেখো তো এখানে তো অনেকগুলো ফ্লাওয়ার্স রয়েছে তাই না আমরা এখন দেখবো এখানে কতগুলো ফ্লার্স রয়েছে হুম চলো কাউন্ট করি ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট ফ্লার্স রয়েছে তাই না হুম আবার দেখো এখানে কয়েকটা নাম্বারস লেখা আছে তাই তো আমরা তো এই ফ্লার্সগুলো কাউন্ট করে দেখলাম এখানে এইট ফ্লার্স আছে তাই তো আমাদের এখন এই নাম্বারসগুলোর মধ্যে দেখতে হবে কোথায় নাম্বার এইট রয়েছে এটা কি নাম্বার এইট নো এটা কোন নাম্বার নাম্বার 5 হুম এটা নাম্বার 8 নো নো এটা তো নাম্বার 2 তাই তো তাহলে এইটা কি নাম্বার 8 यस এটা নাম্বার 8 হুম वेरी गुड এখন আমাদের এই নাম্বার 8টা সার্কেল করতে হবে হুম কেন বল তো কারণ এখানে তো এইট फ्लावर्स রয়েছে তাই না হুম চলো আমরা এখন এই নাম্বারটা মানে নাম্বার এইট সার্কেল করে দিই ওকে দেখো আমি কিরকম ভাবে সার্কেল করছি তোমরাও আমার সঙ্গে সঙ্গে করো সার্কেল হুম গুড এই দেখো আমি তো সার্কেল করে দিলাম তোমরাও করে ফেলো আচ্ছা করেছো গুড তাহলে আমরা এখন কি করলাম ফ্লাwrs কাউন্ট করলাম তাই তো হুম আচ্ছা তোমাদের মনে আছে লকডাউনের আগে তোমরা যখন প্রতিদিন এ পার্কে যেতে তখন তোমরা পার্কে তো কত কালারফুল ফ্লার্স দেখতে পেতে তাই না হুম আচ্ছা আমরা তো গার্ডেনেও বিভিন্ন রকমের ফ্লার্স দেখতে পাই তাই না হুম এখন আমি তোমাদের একটা গার্ডেনের পিকচার দেখাই ওকে এই দেখো দেখেছো এই গার্ডেনে কত কালারফুল फ्लावर রয়েছে তাই না হুম দেখো এই কালারফুল فلاवर्स গুলো আমরা যদি তুলে ফেলি তবে কি আর গার্ডেনটা দেখতে ভালো লাগবে হুম লাগবে না তো তাই না হুম আর আমাদের ফ্লার্স প্লাক করা উচিত নয় হুম উই শুড নট প্লাক ফ্লার্স মনে থাকবে তো হুম আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলো উই শুড নট প্লাক ফ্লার্স ভেরি গুড এবার সবাই আবার বুকের দিকে দেখো দেখো এখানে তো কয়েকটা ডটস রয়েছে তাই না আমরা এখন কাউন্ট করে দেখব এখানে কতগুলো ডটস রয়েছে ওকে সো লেটস কাউন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 7 8 8 ডটস ভেরি গুড তাহলে এখানে কটা ডটস আছে 8 ডটস ভেরি গুড সো মাই डियर শিমরা আমরা তো এখন কত ইন্টারেস্টিং একটা অ্যাক্টিভিটি শীট করলাম তাই না হুম আচ্ছা এইবারে এই অ্যাক্টিভিটি শীটের একটা ফটো গুগল ক্লাসরুমে সাবমিট কর아ছিন মমি বাবা বাবা কাউকে রিকোয়েস্ট করবে ওকে ওকে সো মাই डियर শিমরা গাইস आवर ওভার Take care of yourself. Love you all. Bye.